जयन भाई, जयन भाई, जयन भाई, धरन भाई, फिलहाल दिलो रायन भाई के, अल्लाह। मैं जो बोला था जोखनी ये पास्ट के उजाई सुंदर पड़े, तो अपन जानू कोई आपको। जयन भाई, पर गोला डर से बंद होने से, जयन भाई। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम। देश ओ देशेर बाइरे जे जेखान थेके आमादेर भिडियोटी देखछेन, आशा करि आपनारा सबाई भालो आछेन एबं गोस्ट फाइटारेर संगेई आछेन। आल्लाहर आशीष सहमते एबं आपनादेर दोआय आमि एबं आमार टीमेर सबाई एखोनो पर्यन्त भालो आछि एबं सुस्थ आछि। तो बंधुरा, आमरा कतक्षण पर्यन्त भालो थाकते पारबो सेटा आपनादेर बोलते पारछि ना, कारण आमरा आजके जे जायगाटा आसछि एटा हच्छे एकटा भयानक एकटा जंगल। एइखाने आमरा जतदूर पर्यन्त शुनते पाच्छि এখানে যুবতীর মানে লাশ বা সাদা কাপড় পরা কিছু একটা দেখতে পাই। এখানে নাকি মানুষজন যখনই সচরাচর প্রবেশ করে তখন নাকি তার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ হয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। তো এটা শোনার পরে আমরা থাকতে পারলাম না, আপনাদের দেখানোর জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমরা কিন্তু চলে আসছি আজকে এই জায়গাটাই, আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে এখানে কি আছে এটা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা গোস্ট ফাইটার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। তো প্রতিদিনের মতো আমি রায়হান আপনাদের সাথে আছি, এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছেন রুহান হোসেন। তো আমরা আপনাদেরকে জায়গাটাকে ঘুরে দেখাবো, এবং আমার সাথে যদি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি ঘটে তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। ভাই আমরা এখন যাবো ভিতরে। জি ভাই, আস্তে আস্তে যাই ভিতর দিকে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের একটা কথাই বলে থাকি আমরা, আমাদের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। বিশ্বাস করা না করাটা হলো একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা মূলত বিভিন্ন ধরনের হরর প্লে প্লে ইনভেস্টিগেশন করে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি এখানে কি থাকে বা কি ঘোরাফেরা করে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে কি ঘটে আজ। লাইলা ইল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লাইলা ইল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভয়ঙ্কর একটা সাউন্ড আসলো কিন্তু ভাই। জিয়াদ ভাই শুনতে পারছেন কি ভাই? জি ভাই, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে মনে হলো একটা সাউন্ড আসছে। আল্লাহু আকবার। বাগানের ভিতর দিয়ে আসলে রায়ন ভাই এলাকাবাসী যে কথাটা বললো, এখানে নাকি একটা যুবতীর আত্মা ঘোরাফেরা করে, মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেওয়ার চেষ্টা করে, অনেকের উপর বিভিন্ন ভাবে আক্রমণ হয়েছে কিন্তু সাদা কাপড় পরা এবং লাশের মতো কিছু দেখতে পারে। হ্যাঁ ওইটা, এবং মানুষকে যখনই এখানে আসে তখন তার উপর আক্রমণ হয় এবং আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাইট ম্যান জিয়াদ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। রায়ন ভাই কাছের আলাদা কিছু একটা আছে, ওখানে কিছু একটা ছিল ভাই, চলেন তো সামনের দিকে যাই। রিয়াদ ভাই উজ্জ্বল ভাই কোথায় গেল ভাই?
আল্লাহ উজ্জ্বল ভাই তো আমাদের সাথেই ছিল। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের উপর ভর করেছে জিহাদ ভাইকে আবার ফেলে দিছে কিন্তু রেহান ভাই আপনি কিছু একটা করেন ভাই জিহাদ ভাই দ্বারা সম্ভব হবে না সম্ভবত আপনি কিছু একটা করেন আপনি একটু গাছ ওঠার চেষ্টা করেন ভাই তুই আসতেছিস আল্লাহু আকবার রেহান ভাই সাবধান ভাই আল্লাহ ভাই উজ্জ্বল ভাই দেখেন না কত কত ভরে নিয়ে গেছে ভাই আল্লাহ কিভাবে নাড়াছে দেখেন গাছ আল্লাহ রেহান ভাই ভাই দ্রুত পানি মারেন জিহাদ ভাই পানি মারেন পানি মারেন পানি মারেন এখান থেকে পানি মারেন দ্রুত পানি মারেন ভাই পানি লাগছে সম্ভবত রেহান ভাই চলে গেছে ভাই ভাই এবার জ্ঞানটা ফিরেন ভাই আবার পানি মারেন ভাই আল্লাহ লাইলিল্লাহ তো সুবহান কি নিকুন তুমি না জালিমিন আল্লাহু আকবার উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জ্ঞান ফিরছে ভাই ভাই আমাকে মনে হচ্ছে গাছ পাচ্ছি এপে ধরে জি ভাই কিন্তু ভীষণ ভয়ানক একটা আচরণ করতেছিল দমটা বন্ধ হয়ে দরকার এই গাছটা দেখেন এত মোটা একটা গাছ কিভাবে নাড়াচ্ছিল মনে হচ্ছে গাছটা ভেঙে যাবে সেরকম একটা অবস্থা হয়ে গেছিল রিয়াদ ভাই কি হলো ভাই দুই চোখে কি ভাই গিসে জ্বালা করছে আল্লাহ উজ্জ্বল ভাই আপনি তো আমাদের সাথে ছিলেন আপনি এবার এদিকে কখন চলে আসলেন অনেকটা দূরে ছিলাম যখন আপনারা ওইদিকে দেখতে আমরা তো আপনাকে খুঁজেই পাচ্ছিলাম না আমরা কিন্তু এদিকে এদিকে তাকাচ্ছিলাম হ্যাঁ ভাই কেবল বল কি এটা দেখছিলাম জি জি আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম সামনে আপনি লাইট মারছিলেন জি 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 ওই সময় আমাকে কি আমরা উড়ো শুনি করে নিয়ে চলে আসছে ভাই আমরা পিছন দিকে তাকা দেখি উজ্জ্বল ভাই না আমরা তো খোঁজাখুঁজি করছিলাম এখান থেকে উড়া এখানে নিয়ে চলে আসছে যখন আমি যখন লাভা দিয়েছি ভাই আমার
ওইখানে তো ফিরে যাওয়ার চেষ্টা করছে এখন পরবর্তীতে আমার গাল পড়ে এসে আছে চাপ দিয়েছে মনে হচ্ছে আমার ডোমটা বন্ধ হয়ে যাওয়ার কাজ আছে ভাই গাছের এই গাছটা সাইজটা দেখেন থেকে ধরে নিয়ে আসছে ভাই এই গাছটা এত জোরে নাড়াছিল মনে হয় গাছটা ভেঙে যাবে তেমন একটা অবস্থা ভাই আমার গলাটা পুরো শিখে নিয়ে আসছে আমি কথা বলতে পারছিলাম না ভাই তুই ঘাড়ে ব্যথা লাগছে মানে এত জোরে চাপ দিচ্ছে আমাকে ভয়ানক শয়তান তা আল্লাহু আকবার জান ভাই তুমি তোমার কোন জায়গা দেখতে পাচ্ছিলাম ওই দিকটা চলেন ওই পাশে দেখা দিচ্ছিল চলেন তো सुनो भाई আল্লাহু আকবার ভাই বারগাছের উপরে কিছু একটা ছিল সম্ভব তো ঝাম করে শব্দ হলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাই ওই যে ভাই এত ছিল আল্লাহু আকবার রহমান ভাই আপনি কি ক্যামেরা দেখতে পাচ্ছেন ভাই চোখের পলক কেমন জানি ভ্যানিশ হয়ে গেল জিয়াদ ভাই জিয়াদ ভাই আগে আগে যায় না ভাই বাসের উপরে বসেছিল সে ভয়ানক আত্মাটা খোঁজার চেষ্টা করেন ভাই আল্লাহ জি ভাই আল্লাহ জিয়াদ ভাই রাহান ভাই গলাটা চেপে ধরেছে আল্লাহ উজ্জ্বল ভাই জিয়াদের গলাটা চেপে ধরেছে কিন্তু জিয়াদের গলাটা চেপে ধরেছে ভাই দ্রুত কিছু করেন রাহান ভাই ভাই দ্রুত করেন ভাই আল্লাহ জিয়াদ ভাই এখানে কেউ আসলাম না
উজ্জ্বল ভাই ধরেন ভাই জিহাদ ভাইকে আমি নিষেধ করলাম ভাই, একা একা যাই না, তারপরে যখনই গেছিলেন তখন কিন্তু ওর উপর আক্রমণ করা হয়েছে এবং ওকে কিন্তু জিহাদকে কিন্তু আমরা এখান থেকে আড়াই ফেলছিলাম, এখান থেকে আর খুঁজে পাইনি আমরা, গলায় প্রচন্ড ব্যথা করছে ভাই, আমরা দেখছি যে কোন চেপে ভাই দিয়ে গলায় এভাবে গলা চেপে ধরে ভাই, আমার যদি ভাই আর একটু লেট করতাম তাহলে কিন্তু ভাই ওকে কিন্তু আমরা আর ফিরে পেতাম না, বুঝলেন ভাই? জি ভাই, সত্যি কথা বলতে পারবেন, মৃত্যুর মুখে চলে গেছিল কিন্তু জিয়াল ভাই, আমরা কিন্তু এই পাশে দেখে গেছি না ভাই, আমরা কিন্তু ওকে কিন্তু তখন আমরা দেখতে পাইনি ভাই, ওই জায়গাটা কেমন কেমন আমাকে উপর দিকে নিয়ে চলে গেল ভাই, আল্লাহু আকবার, আমাকে এই করে ফেলছে ভাই, ভাই কতটা ভয়ানক ভাই দেখছেন, চারিদিকটা কেমন জানো ভাই, অদ্ভুত অদ্ভুত সাউন্ড আসতেছে, ধান ভাই কি আছে ভাই ওখানে, আল্লাহ চলো আমরা সামনের দিকে যাই একটু, উজ্জ্বল ভাই আসেন, কিছু দেখা যায় কিনা, সেই গাছটা ভাই, জি ভাই আমরা কি সামনের দিকে যাবো, আমার মনে হয় সামনের দিকে যাওয়া মনে আমাদের উচিত হবে, কারণ ও যেহেতু আমার একবারে জানিয়ে ফিরে আবার আপনারা দেখা দিচ্ছেন যে একবার একবার এইভাবে আক্রমণ করছে ভাই, সামনের দিকে গেলে মানে বড় আকার কোনো ক্ষতি করতে পারে, ইচ্ছে বংশ যে জায়গাটা আমাদের লোকই বলে আমরা সেই জায়গাটা দেখ, আর দেখা যায় ওর বাসস্থান এটা হতে পারে, কিন্তু আমরা ওই জায়গাটা যে ওর যদি কোনো অতীত পাই তাহলে আমরা মনে করেন এই জায়গা সে তার বন্ডি করে তারাই নিকটে আনে ই করতে পারবো ভাই, জি ভাই ওকে কিন্তু ভাই এইখানটা বেশি দেখা যায়, জি ভাই কারণ বাসে কিন্তু উঠা যায় না, কুঞ্চি গুলো কিন্তু মানে গায়ে লাগতেছে এরকম, সামনের দিকে যাই দেখি একটু ভাই, ওকে আমরা ডেকে দেখার চেষ্টা করবো, কতটা ভয়ানক সেটা আমরা দেখে দেখার চেষ্টা করবো, কি চাই ও, কেন এখানে থাকে, কেন মানুষকে ভয় দেখায় ও, কেন আমাদের উপর আক্রমণ করলে আমরা সব জানবো ওর কাছ থেকে, জি ভাই, এবং ও যদি ভালো হয় তাহলে অবশ্যই তাকে আমরা মুক্ত করে দেবো, আর যদি ভালো না হয় তাহলে অবশ্যই তাকে আমরা বন্দি করে নিয়ে যাবো, ওখানে সাথে থাকবো, আমরা একটা ভালো একটা জায়গা দেখে ওখানে বসবো, জি ভাই আসেন, জি ভাই চলেন, চারিপাশে দেখছেন ভাই কেমন একটা মানে বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছে ভাই, জি ভাই আল্লাহ একবার রায়ন ভাই এখানে আগুন ধরে গেল হঠাৎ করে, সেই জায়গা ভাই আল্লাহ লাই 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 আমাদের সাথে কি আল্লাহ ভাই আমাদের কিন্তু ভাই সময় নেন না ভাই, যখনই বলছি আমরা গন্ডিরা কাটবো, তখনই কিন্তু আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদেরকে ভয় দেখানো যাতে আমরা
উনিটা কমপ্লিট করতে না পাই জি ভাই আপনি আর সময় নেন না ভাই ওকে দ্রুত ডাকেন আল্লাহু আকবার লাইট ভাই ওদিকে আল্লাহ ভাই দেখেন ভাই ও চুল দেখা মানে একটা মেয়ের মতো চুল দেখা যাচ্ছে ভাই भाई গাছের উপরটা নড়তেছে ভাই কেমন জানো গাছে গাছে আছে কি ভাই গাছ মানে উঠে গেছে ভাই গাছটা কিভাবে নড়তেছে আমরা এখানে আসিনি কিন্তু ভাই আসেন ভাই আমরা সময় দেব না শুনেন ভাই এদিকে আসেন যাবে সামনে আসেন সামনে আসেন আল্লাহ ভাই এখান থেকে দেখেন ভাই पीपड़ा भयंकर दखले क्यों सन्धार पर मानुष क्या प्रवेश करते क्यों एखे जो क्यों आसे मन भूले जख प्रवेश फेले तक क्यों तरह आक्रमण कर क्यों मानुष क्षति कर सबा से जाना चेष्टा करब बंधुरा अपना साथ ही देखते थकूँ जे ओ आसले क्य चाय क्यों एखान थके सब जानब तो अपना जरा चैनल नतून ता अवश्य चैनल सबसक्राइब कर এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই গোস্ট ফাইটার ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবে আমরা কিন্তু এখন কিন্তু কে ডাকবো গুণীরা কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাউ একবার কাল গাছগুলোর অবস্থা দেখছেন রহন ভাই কি ভাই কত বড় অদ্ভুত দেখতে লাগছে এখানে কিন্তু অনেক অনেকগুলা ডাল গাছ আছে সামনে একটা ডাল গাছ আমার গুণ জানতে ভাই মোটামুটি কমপ্লিট আমরা কিন্তু এখন ওকে ডাকবো
আল্লাহু আকবার। ও ভিঙ্গেশ্বরে যাচ্ছে কেমন যেন ওইদিকে, আপনি যখনই ডাকতে গেছেন তখনই কিন্তু অদ্ভুত একটা সাউন্ড হলে কেমন। আমরা তো তোকে ডাকতে না পাই, চারিপাশে কেমন যেন সাউন্ড আসছে। জি ভাই, ও যাতে আমরা ওকে এখানে ডাকতে না পারি সেই জন্য। কি আছিস এখানে, কেন তুই মানুষকে ভয় দেখাস, কেন মানুষের ক্ষতি করিস, তুই কেন মানুষের উপর আক্রমণ করিস, কি চাস তুই এদিকে, আয় কথা বল আমার সাথে, মন্দির ভিতরে প্রবেশ কর। তোর এখানে আশাই লাগবে, তুই যত বড় সুখ চ্যালেঞ্জ দেখে তোর এখানে আশাই লাগবে, কোনোভাবে এখান থেকে পালাতে পারবি না। এদিকে আয়, চারি সাইড থেকে কেন শব্দ করতেছিস, এদিকে আয় তুই, তুই যতই ভয় দেখানোর চেষ্টা করিস না কেন, আমরা এখানে যা থেকে কোনোভাবে বের হব না। অদ্ভুত একটা সাউন্ড আসতেছে এদিক থেকে, আল্লাহু আকবার। এই আইছিস তুই, চলে আইছে ভাই। এত লেট করালি কেন তুই, এত দেরি করালি কেন তুই, এই ভালোভাবে কথা বল, ভদ্রভাবে কথা বল আমার সাথে, তুই কিন্তু আমাকে চিনিস না, আমি তোর কি করতে পারি, তুই এই জায়গাটা কেন থাকিস, তুই কেন মানুষকে এভাবে ভয় দেখাস, তুই আমাদের উপর কেন আক্রমণ করলি, এটা আমার জায়গা, এখন আমি কাউকে আসতে দেবো না। তোর জায়গা মানে, ওই দেখছেন না কি বলে, সেটা তো শুনতেছি, এখন আমি তাকে এখানে কেউ আসবো না, এখানে কেউ আসবো না, দেখছেন কি বলে শুনছেন, বলে এই জায়গাটা বলে ওরে এখানে কেউ আসবে না, ও কিন্তু এটাই করে, এখানে যে আসে দেখছেন ভাই তাকে কিন্তু বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করে ভাই, সেটা তো আমরা দেখলামই, আমাদের উপর কিভাবে আক্রমণ হলো, আমরা এখানে চলে যাওয়ার জন্য আসিনি, আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, আমরা তোদের কি তোকে কি আর এমনি এমনি জ্বালাতে আসছি, তুই কেন মানুষের উপর আক্রমণ করিস, কেন মানুষকে তুই বিরক্ত করিস, তুই আবার আমাদেরকে বলছিস আমরা বলে ওকে বিরক্ত করতে আসছি, ওকে জ্বালাইতে আসছি, শুনছেন ভাই। জি ভাই, কারণ তো মানুষ এই জঙ্গল প্রবেশ করতে পারে না, আমরা কিন্তু সেই জন্য কিন্তু এখানে আসছি, শোনার পর আর ও বলতে আমরা বলে ওকে নাকি ওকে বিরক্ত করি, বলে আমরা বলে ওকে বিরক্ত করি, কেন আসলি, এই কেন আসছিস তুই এখানে,
চলে যাওয়ার জন্য আসছি আমরা। এই ঠান্ডা ভাই কথা বল আমার সাথে। তুই তুই এখানে কিভাবে আসলি? তুই এত জায়গা থাকতে তুই মানে এই জঙ্গলটাই কেন তুই বেছে নিলি এবং কেন মানুষের উপরে আক্রমণ করিস? কি হলো আমার পছন্দ ভাবতে? হ্যাঁ তুই থাকবি সেটার কোনো সমস্যা নাই, তাই তুই মানুষকে কেন ভয় দেখাস? তুই আমরা প্রথমে তোদের কোনো সমস্যা করার জন্য আসছিলাম এখানে, আমরা দেখতে আসছিলাম এখানে কিছু আছে কি বা নেই কেন। তুই তো আমাদের উপরে আক্রমণ করলি আগেই, তুই থাকিস সেই জন্য তো এখানে আসছি। তোকে এই বোতলের ভিতরে ঢুকানোর জন্য আসছি। তুই এখান থেকে চলে যাবি? তুই এখান থেকে চলে যাবি? তুই কি করবি? না গেলে তোকে বোতলে বন্দি করবো। আপনার মুখে মুখে তর্ক করতে চো, আমি কি করতে পারি? যা করবি কর, নাকি আমি তোর ক্ষমতা দেখি। তুই কিভাবে একথা বললি? তুই কিছু করে দেখা, এখান থেকে বেরো দেখা। তুই তোর ক্ষমতা দেখি আগে, তুই বেরো এখান থেকে, পারলে আবার কিছু করে দেখা। হ্যালো একবার তুই কিসের ভিতরে ঢুকতে চাস? তুই এখানে তোর কোনো জাদু কোনো কাজ হবে? তোর কোনো জাদু কোনো কাজ হবে না। আল্লাহ লাই 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 তুই বানিয়ে নিন তুই না ভাই পাবেন না, কোনো জাদুতে কোনো কাজ হবে না। গন্ডি ভিতরে প্রবেশ করছ না, কিছু হতে পারবে না। দেখছেন ভাই কিচ্ছু ভাই, ও কাজ দ্বারা আসতে আরো টের পাইনি ভাই। তুই এখন তুই যে বন্দী জীবন কাটাতে চাস তাহলে সেটাই করবো আমি। তুই যদি এখানে এখানে যে আসে তোর ক্ষতি করার জন্য কি তার আসে? তাতে জায়গাটা যায় যখনই যায় রাতের বেলা, মানে এই জায়গাটা সন্ধ্যার পরে যখন মানে বাড়ি এই সাইডে বাড়ি আছে, মানে বাড়ি কিন্তু রাস্তা ব্যবহার না করে এই সাইডে কিন্তু ছোট, তার মানে আমরা যখন দ্রুত কোনো তোমাদের জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় ভিতর দিয়ে বাগানে ভিতর দিয়ে বা বাগানের সাইড দিয়ে রাস্তা ব্যবহার করি। এটা কিন্তু সেরকম একটা রাস্তা, যে সামনে একটা রাস্তা সেরকম ছোট একটা মেঠো পথ আছে, যখনই এই পাশটা কেউ যায় সন্ধ্যার পরে তখন তার উপরে আক্রমণ করে ওকে তোদের ক্ষতি করার জন্য এখান থেকে যায়। ভাই কতটা ভয়ানক দেখছেন ভাই, কতটা খারাপ শয়তানে। জি ভাই বলে এই কেবাসটা যাবে কেন? তাহলে তুই এখান থেকে কিনে রাখছ না বাতানন্দ না বাপ দাদারা কিনে দিয়ে গেছে জায়গা? এই এই জায়গাটা পছন্দ তো অন্য কোন জঙ্গলে, সেখানে চলে যা। তুই এখানে কেন? যেখানে মানুষ বসবাস না করে, মানুষ বসবাস করে না। তুই মানুষ যে জায়গায় বসবাস করে মানুষের ফসলাদি কত, সেই জায়গায় এসে মানুষের ক্ষতি করবি, তোর কারণে এই জায়গাতে কেউ জাতিও পারবে না। তুই যেখানে যাবি সেখানে মানুষ বসবাস না করে সেখানে থাকবি তুই? ভাই কি করতে দেখছেন ভাবনি? দেখছেন আমি তো বলতেছি তুই এই জায়গাটা যদি মুক্ত করে দিস,
এখন যে এখানে কোনো মানুষ বসবে না সেরকম জায়গায় চলে যাস তাহলে তোকে মুক্ত করে দেবো আর শুধু সেটা না করিস তাহলে তোকে আমি বন্দি করে নিয়ে যাবো এখান থেকে এখন তুই কোনটা চাস সেটা বল আমি তোর কথাটা শুনি কারণ আমি চাই না কাউকে আমি বন্দি করতে সে যদি ভালো যায় তাহলে ভালো হওয়ার সুযোগ দিই তাকে আমি কি হলো এখানে যাবি তুই কারণ তুই এখানে বসে আছিস তুই কিন্তু এখান থেকে কোনো কাজ করতে পারবি না তুই তোর কোনো জাদু শক্তি তোর কিচ্ছু ব্যবহার করতে পারবি না তুই এখান থেকে বের হতে পারবি না তোর মতো আমি না বলবো হ্যাঁ অনেক ভালো একটা ডিসিশন নিয়েছিস যে এখানে কোনো মানুষ বসবাস না করে সেরকম জায়গায় চলে যাবি অনেক দেরি করে বুঝতে পারছিস তোকে থাকতে দেওয়ার জন্য জায়গা আসেনি আমি এখানে এখান থেকে চলে যাবে তানাল ডান্না থেকে বোতল বন্দি করে নিয়ে যাবে হ্যাঁ যেখানে কোনো মানুষ বসবাস না করে এরকম জায়গায় চলে যাবে যেখানে কোনো মানুষের বসবাস নাই আর কোনো মানুষের ক্ষতি করতে পারবি না সেটা আমার সাথে কথা দিবি তাহলে কিন্তু তোকে আমি ছাড়তে পারি না এলে কিন্তু তোকে আমি বন্দি করবো আর কখনো কোনো মানুষকে ভয় দেখাবি আমার প্রশ্নের জবাব দে তুই কি আর এরপর থেকে কোনো মানুষকে ভয় দেখাবি তাহলে তোকে অবশ্যই আমি ছেড়ে দেবো তবে তুই এখান থেকে বের হওয়ার আগে একটা প্রমাণ দিয়ে যাবি যাতে আমরা বুঝতে পারি যে তুই এখান থেকে চলে গেছিস তা নাহলে আমি কিভাবে বুঝবো যে তুই এখান থেকে যাচ্ছিস এমন একটা কিছু করবি যাতে আমরা বুঝতে পারি যে এখান থেকে তুই চলে গেছিস যখন এই পাশে জলের মধ্যে একটু বাতাস হবে তখন বুঝতে পারবি যে আমি এখান থেকে চলে গেছি এই বাজারটা জলের মতো নড়বে তখন বুঝতে পারবি যে আমি এখান থেকে চলে গেছি তুই আমাকে শুধু একবার এখান থেকে যেতে দে আমাকে যেতে দে তুই এখান থেকে তাহলে তুই এখান থেকে বেরোয় ব্যবস্থা করতেছি আমি তুই আমাকে যেতে দে যেতে দে তুই আমার এখানে ধূম বন্ধ হয়ে যাচ্ছে যা এখান থেকে চলে যা তুই আল্লাহ আকবার আপনার মাধ্যমে মানে এই জায়গাটা মুক্ত করেছে রায়ন ভাই ঠিক আছে ওকে কিন্তু তোমার মাধ্যমে দেখেন এখান থেকে চলে গেছে জায়গাটা এখন মুক্ত এখানে আর কোনো সমস্যা হবে না তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ এখানে আপনাদের কোনো সমস্যা নেই তো ভাই না আমরা সবাই ঠিক আছি তো বন্ধুরা আমরা যে কাজের জন্য এখানে আসছিলাম আমরা কিন্তু কাজটা করতে সফল হয়েছি আমরা কিন্তু এইখানে যে অসুরী আত্মা বলেন আপনারা জিন ভূত যাই বলেন না কেন সেটাকে কিন্তু আমরা এখান থেকে তালাতে পারছি ও কিন্তু ভালোই ভালো এখান থেকে চলে গেছে আর না গেলে কিন্তু ওকে বিকল্প ব্যবস্থা আমরা নিতাম অবশ্যই তাকে বন্দি করতাম কিন্তু এখান থেকে চলে গেছে হ্যাঁ চলে গেছে কারণ হচ্ছে আমি চাই না যে কাউকে শুধু শুধু বোতলে বন্দি করে বন্দি জীবন কাটাতে জি ভাই এটা খুব খারাপ দেখা যায় এটা অনেক খারাপ জিনিস আমরা কিন্তু আর আপনার দ্বারা যেগুলো আছে এরকম তো কষ্ট জীবন কাটাচ্ছে কারণ জি রায়ন ভাই কিন্তু যথাযথ চেষ্টা করে যে তাকে ছেড়ে দেবে তাকে মুক্তি করে দেওয়ার চেষ্টা করে কিন্তু অনেকে যারা কথা না আসেনে তাদেরকে সে যদি না বোঝে ভাই তাহলে কেউ তার ভালো বোঝে আমি কিন্তু তোকে বলছি তুই বন্ধু জীবন যদি কাটাতে না চাস তাহলে এখানে চলে যাবি ও কিন্তু ভেবে দেখছে আসলে তারপরে কিন্তু দিতে যায়নি ও কিন্তু তার শক্তি প্রয়োগ করতে চাইছে যে বের হওয়া যায় না কোনো ভাবে পারিনি যখন তখন কিন্তু চলে যাওয়ার কথা বলছি আপনাদের নত স্বীকার করছি যাই হোক বন্ধুরা জায়গাটা এখন থেকে মুক্ত হয়ে গেছে তো আমরা কিন্তু এখন এখান থেকে বের হব তো যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনারা যদি প্রকৃত পক্ষে যদি হরর শো যদি পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো কিনা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে গোস্ট ফাইটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভয়ানক জায়গায় যাচ্ছি এবং ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করলে কিন্তু আমরা আরও অনেক ভালো ভালো ভয়ানক ভিডিও আপনাদের উপহার দেবো। জি ভাই, তো আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভয়ানক জঙ্গলে, অন্য কোনো ভয়ানক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাই, চলেন আমরা এখান থেকে যাই। Yeah.